নমস্কার বন্ধুরা, সহজ পদ্ধতিতে বানানো অসাধারণ টেস্টি ও নরম মুগ ডালের ভাজাপুলি বা মুগ সামলির রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপি কিভাবে বানিয়ে থাকি। মুগ ডালের ভাজাপুলি বা মুগ সামলি বানানোর জন্য প্রথমেই 1/4 কাপ অর্থাৎ 1 কাপের 1/4 ভাগ মুগ ডাল একটা পরিষ্কার শুকনো কাপড়ের মধ্যে ঢেলে এইভাবে মুছে নেব। এতে ডালের মধ্যে থাকা ধুলোটা চলে যাবে। এবার প্রেশার কুকার গরম করে নিয়ে এর মধ্যে মুছে রাখা ডালগুলো ঢেলে মিডিয়াম ফ্লেমে অনবরত নেড়ে 2 থেকে 3 মিনিট অর্থাৎ ডালগুলোর মধ্যে হালকা একটু ক্রাঞ্চি বা কড়কড়ে ভাব আসা পর্যন্ত ভেজে নেব। তবে ভাজার সময় খেয়াল রাখতে হবে ডালগুলো যেন লালচে হয়ে পুড়ে না যায়, কারণ লালচে হয়ে পুড়ে যাওয়া ডালগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হবে না। এগুলোকে প্রায় 3 মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার চেক করে নিলাম ডালগুলোর মধ্যে হালকা একটু ক্রাঞ্চি বা কড়কড়ে ভাব এসে গেছে। এখন এর মধ্যে 1/2 চা চামচ রিফাইন্ড বা সাদা তেল দিয়ে মিশিয়ে ডালগুলোকে আরও 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নেব। 40 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল। 1/4 কাপ ডালের জন্য 1 কাপ জল দিয়ে সিদ্ধ করলে একদম ঠিকঠাক হবে। যদি বেশি জল দিয়ে ডালগুলোকে সিদ্ধ করেন তাহলে ডালটা পাতলা হবে এবং পরবর্তী পর্যায়ে ডো বা মন্ড বানানোর জন্য চালের গুঁড়োর পরিমাণটাও বেশি লাগবে। আর চালের গুঁড়োর পরিমাণ অনেক বেশি দিয়ে মন্ডটা বানালে পিঠেগুলো সামান্য একটু শক্ত হতে পারে। জলটাকে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে অল্প নুন দিয়ে কুকারের ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে 6 থেকে 7টা সিটি দিয়ে ডালটাকে একদম গলা গলা বা নরম করে সিদ্ধ করে নেব। 7টা সিটি কমপ্লিট হয়ে যাওয়ার পর গ্যাস বন্ধ করে কুকারের প্রেশার আপনাআপনি বেরোলে তবেই ঢাকনাটা খুলতে হবে। ততক্ষণে মুগগুলির পুর বানিয়ে নেব, তাই একটা প্যানে দিয়ে দিলাম 1/2 কাপ নারকেল কোড়া। মিডিয়াম ফ্লেমে এগুলোকে 1 মিনিট মতো ভেজে নেব। এতে নারকেলের মধ্যে থাকা ময়েশ্চারটা একটু কমে যাবে। 1 মিনিট পর এর মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম খেজুরের গুড়। গুড়টাকে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে যতক্ষণ না গুড়টা পুরোপুরি গলে এই নারকেলটা একটু ঝরঝরে হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত পাক দিয়ে নেব। নারকেলের মধ্যে ময়েশ্চার থাকার কারণে গুড়টা ভালোভাবেই গলে যাবে। তবুও যদি গলতে অসুবিধা হয় তাহলে অল্প জল দিয়ে গুড়টাকে গলিয়ে নিতে হবে। কিছুক্ষণ পাক দিয়ে নেওয়ার পর গুড়টা পুরোপুরি গলে মিশ্রণটা এরকম একটু শুকনো ও ঝরঝরে হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ছোটো এলাচের গুঁড়ো। এর পরিবর্তে আপনারা মুখ ফাটিয়ে রাখা ছোটো এলাচও দিতে পারেন। এর সাথে সাথেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এগুলোকে নারকেলের সাথে ভালোভাবে মিশিয়ে আরও 1 মিনিট মতো পাক দিয়ে নেওয়ার পর গ্যাস বন্ধ করে একটা পাত্রে ঢেলে একটু ঠান্ডা করে নেব। এই পুর আপনারা নারকেল দিয়ে না বানিয়ে শুধু খোয়া ক্ষীর কিংবা ছানা দিয়েও বানিয়ে নিতে পারেন। এদিকে কুকারের প্রেশারটা আপনাআপনি বেরিয়ে যাওয়ার পর এখন ঢাকনাটা খুলে নিলাম আর আপনারা দেখতেই পাচ্ছেন যে ডালটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং খুব বেশি জল কিন্তু অতিরিক্ত নেই। এখন একটা হাতার পিছন সাইডে করে এইভাবে ডালগুলোকে চটকে বা ম্যাশ করে নেব। এরপর ডালটা গরম থাকতে থাকতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি এবং 1 চা চামচ গাওয়া ঘি। এই পর্যায়ে চিনির পরিমাণ কিন্তু খুব বেশি দিয়ে দেবেন না, তাহলে ভাজার সময় পিঠেগুলো খুব তাড়াতাড়ি লালচে হয়ে পুড়ে পুড়ে যেতে পারে। এগুলোকে ভালোভাবে মিশিয়ে ডালগুলোকে একদম মিহি ও মসৃণ করে চটকে বা ম্যাশ করে নেব। এখন মিশ্রণটা গরম থাকতে থাকতেই প্রথমে এর মধ্যে 3 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর মিশ্রণটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে সামান্য একটু ঠান্ডা করে নিয়ে অর্থাৎ হাত দিয়ে ছোঁয়া যাবে এরকম গরম থাকা অবস্থায় এটাকে একটু মেখে নিচ্ছি। তারপর আমার মনে হচ্ছে যে এর মধ্যে আরও একটু চালের গুঁড়ো লাগবে, তাই দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ চালের গুঁড়ো। অর্থাৎ আমি 1/4 কাপ ডালের জন্য মোট 4 টেবিল চামচ চালের গুঁড়ো ব্যবহার করলাম। এখন এটাকেও ডালের সাথে ভালোভাবে মিশিয়ে একটা নরম ও মসৃণ মন্ড বানিয়ে নেব। ডাল সিদ্ধ করে নেওয়ার পর বাইচান্স যদি একটু বেশি শুকনো হয়ে যায় তাহলে
চালের গুঁড়ো মেশানোর সময় অল্প জল ব্যবহার করে মণ্ডটাকে নরম ও মসৃণ করে মেখে নিতে হবে। কারণ মণ্ডটা শক্ত হয়ে গেলে কিন্তু পিঠেগুলো বানানোর সময় যেমন ফেটে ফেটে যাবে, তেমনই তেলের মধ্যে ছেড়ে ভাজার সময়ও ফেটে যেতে পারে। দেখুন, মণ্ডটাকে ঠিক এরকম নরম ও মসৃণ করে মেখে নিতে হবে। এখন দুই হাতে অল্প গাওয়া ঘি মেখে নিয়ে এর মধ্যে থেকে অল্প অল্প নিয়ে প্রথমে মুঠো করে করে এরকম একটু মেখে নেওয়ার পর দুই হাতের বুড়ো আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির শেপ দিয়ে নেব। এবার এর মধ্যে পরিমাণ মতো পুর ভরে চারদিকের কিনারা একদিকে করে মুখটাকে ভালোভাবে সিল করে দেব। তবে এই পিঠেগুলোর মধ্যে অতিরিক্ত পুর ভরে বানাবেন না, তাহলে ভাজার সময় ফোলার কারণে পুরটা ফেটে বাইরে বেরিয়ে আসতে পারে। মুখটাকে ভালোভাবে সিল করে নেওয়ার পর হাতে করে এরকম একটু মুঠো করে করে একটা লম্বাটে শেপ দিয়ে নেব। এরপর দুদিকের প্রান্তকে হাতে করে এরকম একটু ঘষে লম্বাটে বা ছুঁচলো করে নেব। প্রত্যেকটা পিঠে গড়ে নেওয়ার পর দেখে নিতে হবে এর কোনো সাইডে যেন কোনো রকম ফাটল বা ক্র্যাক না থাকে। যদি থেকে থাকে সেটাকে একটু বুঝিয়ে নিতে হবে। একইভাবে সবকটা পুলিকে গড়ে নেব। আর যতটা পরিমাণ দিয়ে এই রেসিপি বানানো দেখিয়েছি তাতে আমার এরকম সাইজের মোট 13টা পুলি হয়েছে। এবার এগুলোকে ভাজার পালা, তাই একটা কড়া ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড বা সাদা তেল দিয়ে তেলটাকেও ভালোভাবে, অর্থাৎ ধোঁয়া ওঠার থেকে একটু কম গরম করে নিতে হবে। এবার এর মধ্যে তৈরি করে রাখা পুলিগুলোকে এক একটা ব্যাচে 3 থেকে 4টে ছেড়ে মিডিয়াম ফ্লেমে রেখে একটা সাইড কিছুক্ষণ ভাজা হয়ে তেলের মধ্যে ভাজতে শুরু করলে উল্টে দেব এবং অপর সাইডটাও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখেই আরও দু একবার উল্টে পাল্টে দুপিট লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। একটা কথা বলে রাখি, এগুলোকে ভাজার সময় কম গরম তেলের মধ্যে ছেড়ে কিংবা একদম কম আঁচে বা লো ফ্লেমে রেখে ভাজবেন না, তাহলে কিন্তু পুলিগুলো সব ফেটে যাবে। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। আর এক একটা ব্যাচে কখনোই অতিরিক্ত পিঠে ছেড়ে ভাজবেন না, তাহলেও এগুলো ফেটে যেতে পারে। প্রথম ব্যাচের পিঠেগুলোকে লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ভালোভাবে তেল ঝরিয়ে এগুলোকে একটা পাত্রে তুলে রাখব। আর লাস্ট ব্যাচের পিঠেগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর চিনির শিরা বানানোর জন্য একটা পাত্রে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি, 1/2 কাপের অর্ধেক অর্থাৎ 1/4 কাপ জল এবং 2 চিমটে ছোটো এলাচের গুঁড়ো। এখন এটাকে একবার নেড়ে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর চিনিটা পুরোপুরি গলে এলে মিডিয়াম ফ্লেমে রেখে আরও কিছুক্ষণ ফুটিয়ে একদম ঘন একতারের শিরা বানিয়ে নেব। চিনিটা গলে যাওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর চিনির শিরাটা এখন একটু ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে থেকে অল্প শিরা তুলে একটু ঠান্ডা করে নেব আর সেই সময় গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রাখব। এদিকে লাস্ট ব্যাচের পিঠেগুলোকে লালচে করে ভেজে নেওয়ার পর তেল ঝরিয়ে তুলে রাখব। ঠান্ডা করে রাখা শিরা থেকে অল্প নিয়ে দুই আঙুলের সাহায্যে এভাবে দেখলে দেখা যাচ্ছে একটা তারের সৃষ্টি হচ্ছে। তার মানে বুঝে নিতে হবে এই রেসিপির জন্য চিনির শিরাটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে এর মধ্যে ভেজে একটু ঠান্ডা করে রাখা পিঠেগুলো দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকার পর চিনির শিরাটা যত ঠান্ডা হতে থাকবে ততই দেখতে পাবেন শিরাটা জমাট বেঁধে পিঠেগুলোর গায়ে সাদা একটা আস্তরণ বা লেয়ারের সৃষ্টি হচ্ছে। এরপর এগুলোকে একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নিয়ে এখন আমি আপনাদের একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, দেখুন এর ভিতরটা ঠিক কীরকম নরম হয়েছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।